আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশের আয়োজনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড 2019। সম্মাননা দেওয়া হয় নানা খাতে সফল 27 জন ব্রিটিশ বাংলাদেশিকে। রোববার বার্মিংহামের নিউ ব্রিংলি হলে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মাহমুদ মজিদ হুমায়ুন। অন্যান্যের মধ্যে ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডসের মেট্রেটা মেয়র অ্যান্ড্রি স্টিট, ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার স্টিভ ব্যানিয়ন, বার্মিংহাম লর্ড মেয়র মোহাম্মদ আফজল, ক্রনটয়েলের বাংলাদেশি মেয়র হুমায়ুন কবির সহ ব্রিটেনের মূলধারার অনেক রাজনীতিবিদ ও কমিউনিটির শীর্ষ ব্যক্তিরা। ব্রিটিশ উপস্থাপক কেভিন ডারহামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রঞ্জুমিয়া। এদিকে বার্মিংহামে প্রবাসীদের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সেলিমের সংবর্ধনা অনুষ্ঠান। সল্টহিলের মিঠাই খড়ে এর আয়োজন করা হয়। মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে যোগ দেন কমিউনিটির শীর্ষ নেতারা। বুরহান আহমেদের সভাপতিত্বে মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু এই অনুষ্ঠান পরিচালনা করেন। বক্তারা মৌলভীবাজারে শিক্ষা ও সামাজিক নানা বিষয়ের উন্নয়ন নিয়ে কথা বলেন। আন্দোলন সংগ্রাম ও সফলতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করল জাতীয় শ্রমিক লীগের মালয়েশিয়া শাখা। রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের ওয়ান সাউথ JMB হলরুমের আয়োজন করা হয়। ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদারের পরিচালনা এবং সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিতে অনুষ্ঠানটি শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর দেশ ও প্রবাসীদের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। জাতীয় সঙ্গীত ও শহীদদের স্মরণে নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনার মূল পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া শ্রমিক লীগের উপদেষ্টা মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় কাউন্সিলর মোহাম্মদ হেদায়তুল ইসলাম মণ্ডল। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম দূরপাল্লার ম্যারাথন প্রতিযোগিতা। 42.20 কিলোমিটার ম্যারাথনে অংশ নেন বাংলাদেশের হয়ে ব্যক্তিগতভাবে 109টি আন্তর্জাতিক ম্যারাথনে দেশের পতাকা ওড়ানো শৌখিন দৌড়বিদ শিবশঙ্কর পাল। রোববার বিশ্বের 150 বেশি দেশের 47,000 প্রতিযোগী অংশ নেন 46তম আন্তর্জাতিক দূরপাল্লার এই ম্যারাথনে। এদিন ঐতিহাসিক অলিম্পিয়া পার্ক থেকে শুরু হওয়া এই ম্যারাথন দেখতে শহরের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলোতে জড়ো হন লাখো দর্শনার্থী। সেখানে অভিজ্ঞ সব প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে দৌড়ান 54 বছর বয়সী শিবশঙ্কর। ম্যারাথনে পথ পাড়ি দিতে তিনি সময় নেন 3 ঘন্টা 32 মিনিট। আমি এই শহরকে খুব ভালোবাসি। আমি আপনাদের সব বাংলাদেশের সবার কাছে শুভেচ্ছা এবং দোয়া প্রার্থনা করতেছি যাতে ভবিষ্যতে আরও ইন্টারন্যাশনাল ম্যারাথনে অংশগ্রহণ করতে পারি। ইতালির ভ্যানিসে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার ভ্যানিসের মেসেত্রের পুরাতন মসজিদের চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর 7 অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা নুরুদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 41 বছর। নুরুদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন ভ্যানিস প্রবাসী বাংলাদেশিরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ATM হেমায়েতউদ্দিনের স্মরণে দোয়া মাহফিল করেছে সংগঠনটির আবুধাবি মহানগর শাখা। রোববার স্যান্ট মেরিন রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখা সভাপতি মাওলানা মোহাম্মদ আমিন। সদস্য সচিব M জসিম উদ্দিন ফারুকের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম। বক্তারা ইসলাম বিদ্বেষ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। এই ছিল আজকের প্রবাসে বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।